এই যে আমি একটা প্ল্যান নিলাম, হ্যাঁ, এখন এইটা আমি যদি রেইনফোর্সমেন্টটা এর বসাই, আগে দিছি আমরা পাইল ক্যাপের যে লেআউটটা, হ্যাঁ, পাইল ক্যাপের মানে সেকশন তৈরি করবো আর কি এখন প্রথমে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমার পাইল ক্যাপের আউটলাইন, এই যেটা আউটলাইন, এইটা হচ্ছে পাইল ক্যাপের প্ল্যান, হ্যাঁ। এবং এইটা যদি আমি সেকশন কাটি, এই যে দেখেন এ সেকশন, দেখছেন এখানে এ দেওয়া আছে, মানে হচ্ছে এই পাইল ক্যাপটা যদি আমি এই দিকে কাটে ফেলাই মাঝখান দিয়ে, হ্যাঁ, এটা তো ক্রস সেকশন। এই এই প্ল্যানটাকেই যখন আমি কাটবো তখন সেটাকেই তো বলে ক্রস সেকশন। এখন দেখেন এই জিনিসগুলো মনে করেন যত কল্পনা করবেন অত ভালো ক্লিয়ার হবে, কি করে যত কল্পনা করবেন আর কি মনে মনে, হ্যাঁ। এরপরে মনে করেন আপনার যে ইউটিউবে ইউটিউবে দেখবেন এগুলোর কোনো 3D ইউটিউব পাইলে ওগুলো দেখবেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখেন এটা হচ্ছে আমার প্ল্যান। এখন এই প্ল্যানে যদি আমি রড বসাই, প্ল্যানে যে আমার রড বসাবো না, এখন এই রডটা যে আমি প্লেস করবো, তাহলে যে কলামে দেখছেন আমি কিন্তু ক্লিয়ার কভার দিছি না কলামে, তাহলে এখানেও কিন্তু একটা ক্লিয়ার কভার হবে, এই যে কভারিংটা, ও আচ্ছা, কারণ আমি তো কনক্রিটের, যেমন এটা আমার আউট লাইন, আউট থেকে আউট, এটার সাথেই তো আমি রড বসাতে পারবো না, একটু তো ফাঁকা রাখতে হবে, ওইটাই ক্লিয়ার কভার ওইটাই ক্লিয়ার কভার 3 বলে ইঞ্চি 3 ইঞ্চি। এই যে মাটির নিচে কিন্তু যে 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি, তাহলে এখানে কত, 3 ইঞ্চি আছে না, এই 3 ইঞ্চি কি ঢালাই দিয়ে হয় চারপাশে? হ্যাঁ, ঢালাই তো পুরোটাই হবে, তার মাঝখানে রড থাকবে, কিন্তু রডটা গ্যাপ থাকবে এই ঢালাইয়ের আউট থেকে এই পর্যন্ত 3 ইঞ্চি গ্যাপ থাকবে। এই যে দেখছেন এই রডটা কিন্তু পুরোপুরি এই পর্যন্ত আসে নাই, জাস্ট এই কলামের সেকশনের মতো। আপনি যদি কলামের সেকশনটা হিসাব করেন, এই যে আমার যে কলামটার যে সাইজটা, তাহলে এই কলামের সাইজের সাথে আমার রডটা বসে না, একটা ক্লিয়ার কভার আছে না, ক্লিয়ার কভার। এখন এই জায়গার যে রডটা, শুধু এই এতটুকুর ভিতরে কনক্রিট তা না, কনক্রিট তো পুরোটার ভিতরে হবে, মানে লাল দাগের ভিতরে যা আছে সব, একেবারে এই এই লালের ভিতরে যা আছে A to Z কনক্রিট, কোনো ফাঁকা থাকবে না। আর 2.5 ইঞ্চিটা আরো 1 ইঞ্চি আরো বাড়াই দেয় চার, জাস্ট ওইভাবেই আমি এইভাবে যদি এরকম কাটি, তাহলে এই জিনিসগুলো দেন 20-4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে দেখেন এই যে দেখেন এই গোলগুলো 20-4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই যে গোলটা, আর এই সোজা কোণটা 20 মিলি 4 ইঞ্চি পর চার পর, ইঞ্চি পর পর, আর এই যে সোজা কোণটা, সোজাটা হচ্ছে এইটা, কারণ এটা তো আমার কাটা পড়লেও কিন্তু আমার সোজাই দেখাবে, এটা তার গোল দেখাবে না, না না কাটা পড়লে ও তো কাটা পড়বে না, ও তো কাট না, ও যদি আমার মাঝখান দিয়ে আমি কাটিও তাহলে রড তো আর কাটা পড়বে না, যে কোনো একটা গ্যাপে পড়ে যাবে, কিন্তু এইটাকে যদি আবার গোল দেখতে হয় তাহলে এইটা এই দিকে কাটতে হবে, বুঝতে পারছি কিনা? যদি এই দিকে আমি কাটি তাহলে এইটাকে গোল দেখবো, আবার এইটাকে দেখবো স্ট্রেট সোজা, এটা তো তাহলে কাটা পড়বে না। এটা ওই যে আমার সেম একই প্ল্যান না, একই তো প্ল্যান, একই জিনিস। তাহলে এইটাকে আমরা কি করলাম, এইখানে দেখেন এই যে আমার পাইল উঠছে, এই দুইটা পাইল উঠছে, এই পাইল, এরপর এই যে টোটাল যে এরিয়াটা, এটা আমরা একটা সেকশনে যাই, সেকশনে গেলে ক্লিয়ার হবে না আরও। মনে করেন এইটা প্ল্যান আমরা কপি করলাম, এখান থেকে কপি করলাম, কপি করে কি করব, আমি আকারে আকার সিস্টেমটা আপনাকে দেখাচ্ছি, এই জিনিসটা খেয়াল রাখেন, এইটার এটা তো একই জিনিস, কোনো পার্থক্য তো নাই। এখন দেখেন এটা থেকে আমি যদি 3 ইঞ্চি অফসেট নিই, ও এন্টার 3 এন্টার, এই 3 ইঞ্চি অফসেট নিলাম, এই লাইনটা আমি রাখতে পারি, পরবর্তীতে ফালাই দিতে পারি, সেটা আমার ব্যাপার, এটা কোনো সমস্যা না। এরপরে এখানে আমি লাইন লাইন টানলাম, এখানে এই একটা লাইন, এই লাইনটা যদি 6 ইঞ্চি পর হয় তাহলে আমি 6 ইঞ্চি অফসেট দেবো, মানে স্কেলে রাখবো আর কি, ও এন্টার 6 এন্টার, 6 ইঞ্চি পর আমি লাইনটা কপি করলাম, বুঝাইতে পারছি কিনা? স্কেলে রাখবো জিনিসটা কি, স্কেলে রাখবো মানে আমি যে 6 ইঞ্চি এখানে আছে, 6 ইঞ্চি লেখা, এই যে বা 4 ইঞ্চি লেখা, আমি প্র্যাকটিক্যালি এই ওই অফসেটটা আমি 4 ইঞ্চি পরে দিব, এটাকে বলা হয় স্কেল। আর স্কেলটা লাস্টের দিকে বুঝুন, স্কেলটা মানে ক্লিয়ার না, বুঝছেন? যেমন আজকে আমি যখন এই জিনিসটা করছি, ঠিক আছে, এই জায়গায় কলমগুলো তো ছোট দেখাইতেছে, এই জায়গায় বড় দেখাইতেছে, কিন্তু এখানে 17 ইঞ্চি, কিন্তু এটা এটা মাপলে 17 ইঞ্চি হবে, কথার কথা, কিন্তু এটা কিন্তু এটা মাপলে 17 ইঞ্চি হবে না, না বলতেছি কি এইটা মাপলে, এটা প্র্যাকটিক্যালি যদি আপনি মাপেন এটা 17 ইঞ্চি হবে, কিন্তু এটা 17 ইঞ্চি হবে না, সেটার জন্য এই জিনিসটা কিভাবে, হ্যাঁ সেটাই, এটা আপনি ব্লক করে বড় স্কেলে বড় করে দিছে। আচ্ছা দেখেন, এটা বললাম যে অটোকেটের আপনি ক্লাসগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই আমি দুইটা রড বসাইলাম, এখন দেখেন এই যে আমি যে আরেকটা প্ল্যান করছি, এই যে প্ল্যানে, এই প্ল্যানে কি আমার রডটা কিন্তু বাঁকা বাঁকা হয়েছে না, এখানে বাঁকা, এই রডটা কিন্তু বাঁকা করাটা আমার জরুরি না, এটা সব জায়গায় বাঁকা করেও না, অধিকাংশ জায়গায় বাঁকা করে না, ঠিক আছে, অধিকাংশ জায়গায় আপনার কী করে, এই যে এরকম সোজা, এই এখানেও কিন্তু বাঁকা আছে, কিন্তু এখানে সাধারণত দেয় কিন্তু এরকম স্ট্রেট এরকম স্টেপ দিয়ে দেয়, এরকম স্টেপ দিয়ে দেয়, এবং এইখানেও দুইটা লাইনটাই না, এইখানে এই একটা লাইন টানলো, এবং অফসেট ওই 6 ইঞ্চি যদি অফসেট হয়, 6 ইঞ্চি পরে দুইটা লাইন টেনে দিল, হ্যাঁ, টাইনে দিয়ে এখন আপনি এই এইখানে একটা ক্লিয়ার কভার দেবেন, ক্লিয়ার কভারটা এখানে এরকম দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনি এই লাইনটা ফালাইও দিতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু এরকম 3 ইঞ্চি দেওয়া থাকবে, তাই তারা বুঝবে যে এখানে 3 ইঞ্চি ক্লিয়ার কভার, বুঝাতে পারছি কিনা?
এই যে ভিতরে অফসেট নিছেন ওটা তো দিতে হবে, এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা না, কিন্তু ওটা দিলেও হালকা লাইনে দিতে হয়। হালকা লাইনে বলতে এইটা এরকম সিলেক্ট করে দিয়ে এই যে একটা ডটেড লাইন আছে না ভিতরে, এই যে ডটেড লাইন দিয়ে দিতে হয় এবং লাইনটা একেবারে চিকন করে দিতে হয়, ঠিক আছে, যাতে বোঝানো যায় যে এখানে কিছু একটা আছে, ঠিক আছে। এই এই লাইনের এখানে থেকে লাইন ওয়াইডটা যদি কমাই দেন, যে 0.9 দেন, তাহলে প্রিন্টও হালকা আসবে। এখানে দেখায় স্পষ্ট, কিন্তু প্রিন্ট যখন দিবে তখন হালকা আসবে একেবারে। এই কারণে এটা যেমন ফালাই দেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা রাখলে যদি আপনি লাইন ওয়ার্ক করেন দেখতে কিন্তু সুন্দর লাগে জিনিসটা। তাহলে এইটা যখন আমি রাখলাম, এই সেকশনটা কীভাবে ড্র করে, এই সেকশনটা সেটা তো আমার জানতে হবে, ঠিক না। তাহলে সেকশনটা যদি আমি ড্র করতে চাই, যে কোনো জিনিসের সেকশন এলিভেশন তৈরি করতে হলে আমাকে কনস্ট্রাকশন লাইন টানতে হয়, ঠিক আছে। এই যে আমি কনস্ট্রাকশন লাইন দিলাম, এই যে এখান থেকে ক্লিক, এখানে ক্লিক, এই যে এই কী করলাম, আমি এই আউটলাইন নিলাম, এরপরে আমি আউটলাইন কিসে নেব, কলামের আউটলাইন নিলাম, এরপরে আমি পাইলের আউটলাইন নিলাম, আর কিছু আমার দরকার আছে? ক্লিয়ার কভার এখানে আমার দরকার নেই, ক্লিয়ার কভার আপনি নিতে পারেন, ক্লিয়ার কভার আপনি নিলেন, ঠিক আছে। কিন্তু এত কিছু নিলে আপনি সব তাও ভোলাই যাবেন। যেমন এই যে প্রথমে এইটা আমি নিলে এই কালার দুটা ম্যাচ, মানে এই সবুজটা কোনটা, এই পাইলের আউটলাইন, তারপরে এই এই দুইটা হচ্ছে এই পাইলের আউটলাইন, আর ওইটা সবুজ দুটো হচ্ছে পাইল ক্যাপের আউটলাইন, হ্যাঁ, আর এই লাল লালটা হচ্ছে কলাম, ঠিক আছে। তারপরে এইখানে প্রথমে কী করবো, একটা লাইন টানবো, এইটা লাইন টানলাম, লাইনটা ওইটাই আপনি দিয়া কনস্ট্রাকশন লাইনটা ছোট হয়ে গেল কিভাবে কাটছিলেন, কোনটা এই যে পাইল, এটা পাইলে এটা 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 পুরোপুরি লম্বা হওয়ার কথা না, ওটা তো বলতেছি এটা এটা তো ছোট হয় নাই, এটা আপনার আছে যে ডটেড লাইনে, এই কারণে দেখাচ্ছে ছোট, এটা তো পুরোই আছে, এই ছোট না, আমি বলতেছি কি এটা তো আপনি কনস্ট্রাকশন লাইনে তো পুরো ইনফিনিটি পর্যন্ত মাথায় চলে গেছে, হ্যাঁ, এই যে মাথায় তো চলে গেছে ইনফিনিটি পর্যন্ত সব আছে, না না একটু কাটা দেখাইছে কেন, এটা ডটেড লাইন ছিল, মাঝখানের গ্যাপটা ব্যবধান ছিল অনেক, এই কারণে উপরে ছিল কিন্তু মাঝখানে ছিল না, মানে এই এই যে ডটেড লাইন করছি না এই মাত্র, এই যে এইরকম ছিল আর কি, মনে করেন এই লাইনটাকে এখানে শেষ শেষ না, কিন্তু এখানে এখানেও আছে এরকম, বুঝতে পারছি। তাহলে এইখানে এই যে আমি লাইন টানলাম, হ্যাঁ, লাইন টানার পরে এখানে দেখেন এই যে নিচে নিচে এগুলোর ডেপথ আপনাকে ডিজাইনার বলে দেবে যে কত ডেপথ থাকে, তবে মিনিমাম একটা ডেপথ, যেমন এটা হচ্ছে 6 ইঞ্চি, এই যে নিচে 6 ইঞ্চিটা কি, ব্রিক বন্ড কনক্রিট, এটা অনেক সময় 6 ইঞ্চি ব্রিক বন্ড কনক্রিটও দেয়, অথবা 3 ইঞ্চি সিসিও দেয়, সিসি মানে শুধু কনক্রিট ঢালাই, এটার ভিতরে কোনো রড নাই, না এটা হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চিটা কেন, এখানে যে ব্রিক দিছে মানে ইট বসাইছে, এগুলো প্রত্যেকটা একটা ইট, এই ইট বসাইয়া মনে করেন মাঝখানে একটা গ্যাপ রাখছে, ওই গ্যাপের সহ উপরে আবার আরও 3 ইঞ্চি রাখা, একটা ইটের ডেপথ কিন্তু 3 ইঞ্চি, তাহলে ওই 3 ইঞ্চি আর উপরে ঢালাই হয়েছে আবার আরও 3 ইঞ্চি, তাহলে কত টোটাল 6 ইঞ্চি হয়ে গেছে না। এটা কিন্তু একটা কলাম, মানে হচ্ছে এই যে আমার পাইল, পাইলের উপরে এই পাইল ক্যাপ, পাইলের ক্যাপ, পাইল ক্যাপের রড, এই রড থেকেই কিন্তু আমার কলামের রড ওঠে উপরে, হ্যাঁ। তাহলে এই যে আমার উপরে যে রড উঠছে, তাহলে এইটা কিন্তু আমি যদি পাইল ক্যাপটা, পাইলটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু একটা ফুটিংয়ের মতোই হয়ে যায়, ফাউন্ডেশন একটু, সবই তো ফাউন্ডেশন। এখন এই যে ফুটিং থেকে যে রডটা উঠছে, এটা কিন্তু কলামের রড। এখন দেখেন এই যে কলামের রডের থিকনেসটা, ওই যে আমি বললাম না নিচে কিন্তু 2.5 ইঞ্চি, উপরে 1.5 ইঞ্চি, এই জিনিসটা দেখেন, এই যে এই কলামের রড কিন্তু সেম সোজা উঠছে, কলামের রড কি বাঁকাইছে, না একেবারে সোজা উঠেছে না, কিন্তু এই যে দেখেন মাটির উপরে যে আমার কত 1.5 ইঞ্চি না, এই যে এইখানে দেখেন এইখান থেকে এই যে মাটির উপরে যাই, এই দিক থেকে ক্লিয়ার কভারটা কমে গেছে, দেখছেন। এই যে মাটির নিচে যদি আমি মাপি, তাহলে স্কেলে যদি থাকে, তাহলে মাটির নিচে কিন্তু 3 ইঞ্চি আছে, কিন্তু মাটির উপরে যে আমার কত আছে, দেখেন রডের গ্যাপ 1 ইঞ্চি আছে, কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে 1.5 ইঞ্চি, মানে মাটির উপরে 1.5 ইঞ্চিই থাকে সাধারণত, বুঝতে পারছি কি না। তাহলে এই যে কমছে কীভাবে, দেখছেন রড কিন্তু আমার কমে না, রড কিন্তু একই লেভেলে থাকবে, শুধু এই যে এই জিনিসটা আমার উপরে আমরা প্রথমে একটা আঁকাইছি, তার উপরে বাহিরে কিন্তু আমরা একটা 1 ইঞ্চি অফসেট দিয়ে দিয়েছি। তাহলে দেখেন এই যে আমি যদি পাইল ক্যাপটা করি, তাহলে এইখান থেকে আমি এই পাইলগুলো হিসাব করলাম না, এখন পাইলগুলো আমি এখন হিসাব করবো না, তাহলে আমি ক্যাপটা তৈরি করব। পাইলের এই যে আমার নিচে যে ইয়াটা দিয়েছে 6 ইঞ্চি হোক বা 3 ইঞ্চি হোক, এটার উপরে পাইলটা আমার সর্বোচ্চ কত ইঞ্চি উঠছে, 4 ইঞ্চি উঠছে, ঠিক না। তাহলে আমি এখান থেকে অফসেট নেই, ও এন্টার, 6 এন্টার, আমি যদি 6 নেই তাহলে 6 নিতে পারবো, 3 ইঞ্চি যদি শুধু সিসি হয় তাহলে 3 ইঞ্চি অফসেট নেব, এন্টার 4 এন্টার, এই 4 ইঞ্চি অফসেটটা কিনলাম আমি পাইলের মাথা পর্যন্ত, হ্যাঁ। তাহলে পাইলের মাথা পর্যন্ত নিচে কত দূর, নিচে কিন্তু আমার যে কোনো একটা জায়গায় আমরা যে শেষ করছে, এটা কিন্তু কন্টিনিউ, এটা কিন্তু পাইল ক্যাপ, পাইলটা তো আর এতটুকু না, এটা তো অনেক দূর যাবে, এখানে জাস্ট আমরা শেষ করে দিছি। এখন তাইলে এখানে আমরা একটা রেক্টাঙ্গেল টানতে পারি, এই যে এই 4 ইঞ্চির উপর থেকে, এখানে দেখেন রেক্টাঙ্গেল, এই যে পাইল ক্যাপটা দেখাবো আর কি, হ্যাঁ, এখানে একটা রেক্টাঙ্গেল নিলাম, এই রেক্টাঙ্গেলটাই আমি কপি করব, কপি করে এইখানে বসাই দিলাম, এটা হচ্ছে পাইলটা, পাইলটা হিসাব করলাম। এখন এই পাইলের এই লাইন দুইটা আমরা ফালাই দিই, এই পাইলটার এই লাইনের দুইটা আমার দরকার নেই, ফালাই দিলাম, এবং এই অফসেটটা আমরা ফালাই দিলাম, এটা তো আমাদের দরকার নেই, কারণ এটা তো আমরা এটা বসানোর জন্য নিছি। এখন এই যে আমার ডেপথ নিলাম 6 ইঞ্চি, 6 ইঞ্চির পরে আমার আছে কত দেখি আমরা,
এই 4 ইঞ্চি তো আমরা বাদ দিলাম, 4 ইঞ্চির পরে আছে আমার কত, এইটার ডেপথ যদি আমি দেখি, এই যে দেখেন এই 4 ইঞ্চির পরে আছে আমার 3 ইঞ্চি, 3 ইঞ্চিটা কি ক্লিয়ার কভার, মানে হচ্ছে আমার অরিজিনাল যে পাইল ক্যাপ, অরিজিনাল পাইল ক্যাপ কিন্তু আমার শুরু এইখান থেকে, এই যে এইখান থেকে ওই তো অরিজিনাল পাইল ক্যাপ যে রডটা থাকবে বা জালিটা, হ্যাঁ হ্যাঁ, এটার আবার 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এইটা 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এই যে দেখেন এই যে এই লাইনটা থেকে কিন্তু 3 ইঞ্চি ক্লিয়ার কভার আমার আছে, দেখছেন এই যে রডটার দূরত্ব কিন্তু এটা থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার আছে, বুঝতে পারছে কিনা, কিন্তু এইখানেও যেরকম কনক্রিট থাকবে আর এইখানে কনক্রিট একটু বেশি থাকবে, কারণ এটা ডাউনে আছে না, কারণ এখানে যে 4 ইঞ্চি সহ আরও 6 ইঞ্চি, বুঝতে পারছে কিনা, তাহলে এখানে আমি অফসেট নিলাম কত ইঞ্চি দেখেন, এই যে 4 ইঞ্চি 6 ইঞ্চি নিলাম, এরপর আমি আবার 4 ইঞ্চি নেই, 4 ইঞ্চি নিলাম, এটার উপর এন্টার এন্টার আবার 3 ইঞ্চি এন্টার, 3 ইঞ্চি কোনটাই, 3 ইঞ্চিটা এইটাই হচ্ছে কিন্তু আমার রড, এই যে 3 ইঞ্চি আমি গ্যাপ দিছি, এই যে 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এই 3 ইঞ্চি কিন্তু এখন এইটাই কিন্তু এখন আমার রড, ঠিক আছে, এইটা রড হইলে এবং টোটাল ডেপথ হবে কিন্তু এইখান থেকে, টোটাল পাইল ক্যাপটা কোথা থেকে, ওইখান নিচের লাইন, টোটাল পাইল ক্যাপটা হচ্ছে আমার নিচের লাইন থেকে, তাহলে এই এই নিচের লাইন থেকে আমার পাইল ক্যাপটার ডেপথ বলে দেবে যে এই পাইলের ডেপথ এত ইঞ্চি, মানে এটা আছে 15 ইঞ্চি ডেপথ, এবং এই যে রডটা মাটাম হয়েছে, এই যে মাটাম বলে এটাকে যে বাঁকা হয়েছে আর কি, এখান থেকে এসে বাঁকা হয়ে গেছে, এই বাঁকা কত ইঞ্চি, 10 ইঞ্চি, ঠিক আছে, তাহলে আমি টোটাল একটা এই এইটা হচ্ছে আমার মেইন পাইল, তাহলে ও এন্টার 15 এন্টার, এখান থেকে আমি 15 উপরে উঠলাম, এই উপরে ওঠার পরে আমি একটা রেক্টাঙ্গেল টেনে ফেললাম, এই যে এখান থেকে একটা আমি রেক্টাঙ্গেল টানলাম, টানার পরে এই লাইনটা ফালাই দিলাম, এই লাইনটা ফালাই দিলাম, এটা হচ্ছে আমার রড, এখন এই ক্লিয়ার কভারে কিন্তু আমার এই যে লাইন টানা আছে, দেখছেন এই সাইডে একটা লাইন টানা আছে, ওই সাইডে লাইনটা মনে হয় তাহলে ক্লিয়ার কভারে এই দুইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এই যে রডটা আমি কাটে দিলাম এখন, ঠিক আছে, রডটা কাটে দিয়ে পাইলের আউটলাইন আমি পেয়ে গেছি, ফালাই দিলাম, একটা ফ্রেম কিন্তু চলে আসে কিন্তু দেখছেন, এখন এই যে এই রডটা, রডটা আমার উপরে উঠছে কতটুকু, 10 ইঞ্চি নাকি, এই 10 ইঞ্চি আমি উপরে উঠাই দিলাম, এই রডটা উপরে উঠছে 10 ইঞ্চি উপরে উঠাই দিলাম, ওকে, এখন এই যে পাইলের রডটা আজ আমরা উপরে উঠাই দিয়েছিলাম, আমি পাইলের ক্লিয়ার কভার কত ছিল, ও এন্টার 3 ইঞ্চি, পাইলের 3 ইঞ্চি পরেই তো আমার রড নাকি, তাহলে 3 ইঞ্চি অফসেট নিলাম, নেওয়ার পর এটা এক্সপ্লোড করে দিলাম, ভাঙিয়ে দিলাম, এটা ফালাই দিলাম, এটা ফালাই দিলাম, মানে এটা হচ্ছে এখন কিন্তু পাইলের রড, তাহলে উপরের এইটা ফালাই দিলাম, এইটা ফালাই দিলাম, এখন এই লেভেল থেকে পাইলের রডটা কতটুকু উঠবে, 2 ফিট 6 ইঞ্চি যদি আমি উঠাই, তাহলে 2 ফিট 6 আসলে স্কেলে ওঠে না, এটা পাইলের ডেপথের উপর ডিপেন্ড করবে, বুঝছেন, এখান থেকে আমার 2 ফিট 6 উঠবে না, এখান থেকে 2 ফিট 6 আছে কি না টোটাল সেটাও তো দেখতে হবে, টোটাল আছে 1 ফিট 6, তাহলে এখান থেকে মনে করেন আমি উপর থেকে 3 ইঞ্চি গ্যাপ রাখবো, তাহলে 1 ফিট 3 ও এন্টার, 1 ফিট 3 এন্টার, এই 1 ফিট 3 আমি রড উঠাবো এখানে, হ্যাঁ এখান থেকে এই একটা আমি রড উঠাইলাম, ঠিক আছে, রড উঠাইয়া এইটাকে আমি মিরর করে দেবো, এখানে একটা লাইন টাই না, এটা উঠাইলাম, এটাকে আমি মিরর করে দিলাম, এখন রডের মিল পাচ্ছেন তো, তাহলে মাঝখানে যদি আমি আরেকটা রড দেই, এখানে একটা লাইন টানলাম, লাইন টেনে এই রডটাকে আমি কপি করি, কপি করে মাঝখানে আরেকটা রড বসাই দিলাম, এই যে বসাই দিলাম, বসাই দিয়ে এইটার লাইন আমি এই পর্যন্ত উঠাইলাম, ওকে, তাহলে এই দেখেন এই এইখানে কিন্তু এই এইরকম দেখাচ্ছে না এখন, হ্যাঁ এরকম হয়েছে না এখন, আচ্ছা তাহলে এই জিনিসটাই, এই যে আমার টোটাল মাঝখানেটা ফেলা দেয়, মাঝখানেটা কিন্তু আমার কলাম না, তাহলে কলামটা এই উপর, এটা কিন্তু এই এইটা কিন্তু আমার আউটলাইন, আবার এটাও কিন্তু আমার কলামের আউটলাইন, আর এটা হচ্ছে আমার পাইল ক্যাপের আউটলাইন, বুঝাইতে পারছি কিনা, আচ্ছা এখন দেখেন এইটা যদি আমার আউটলাইন হয়, তাহলে এই আউটলাইনটা তো আমার ভিতরে থাকবে না, ভিতরে থাকবে এই যে আউটলাইনটা, টোটালটা তো আমার ভিতরে থাকবে না, এই যে লাইনগুলো তো আমার থাকবে না মনে হয়, থাকবে বলেন, না এটা এরকম হওয়ার কথা না, হ্যাঁ কিন্তু এখানে যে পাইলের কিন্তু একটা পাইলের, এই পাইলের মাথার কিন্তু আউটলাইনটা আমার রাখতে হবে, এটা আমার খেয়াল রাখতে হবে, পাইলের মাথার এই যে উপরে আমি 4 ইঞ্চি দিছি না, এই 4 ইঞ্চি কিন্তু আমার আউটলাইন রাখতে হবে, এখান থেকে যে 4 এই রড না, এখান থেকে আমি 4 ইঞ্চি কিন্তু গ্যাপ আছে একটা, দেখেন এখানে আমি লাইনটা কাটে ফেলাইছি, এইটা এই 6 ইঞ্চির পরে উইটা কিন্তু আমার 4 ইঞ্চি একটা এই যে ইয়ার রয়েছে, দেখছেন এই 4 ইঞ্চি কিন্তু আমার রাখতে হবে, এখানে যে 6 ইঞ্চি উঠছে, এই যে আমি এখান থেকে নিচে আর কি, মূলত জিনিসটা হচ্ছে আমার এই, ঠিক আছে এইখান থেকে কিন্তু আমার এই 4 ইঞ্চি রাখতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, এখন এই যে প্রথমে আমি উঠলাম কত, প্রথমে 6 ইঞ্চি উঠলাম না,
বাকিটা এখানে 6 ইঞ্চি থেকে আবার এখানে গেলাম 4 ইঞ্চি বা 3 ইঞ্চি, তারপরে এখান থেকে আমার এই গ্যাপ আছে কত 3 ইঞ্চি, তাহলে এইটা আমার 4 ইঞ্চি আমার রাখতে হবে। কিন্তু এই যে আমার এখানে কিন্তু আমি ডাইমেনশন 1 ইঞ্চি কম আছে কিন্তু, আর বাকিগুলো কিছু আমার কি আউটলাইন, এখন এই যে কলামের আউটলাইন, কলামের এখানে কত নিচে হবে আমার কত ইঞ্চি, ও এন্টার 3 এন্টার, নিচে কিন্তু 3, কিন্তু এখন এইখান থেকে কিন্তু আমি 3 ইঞ্চি অফসেট দিতে পারবো না। কেন? কারণ এইখানে যে আমার কলামের সাইজটা, এটা কিন্তু আমার হচ্ছে 15 15 সাইজ, সাপোজ এখান থেকে তো আমার অফসেট নিতে হবে কত 1.5 ইঞ্চি, ও এন্টার 1.5 এন্টার, এখান থেকে আমার 1.5 নিতে হবে এন্টার, কারণ কলামের সাইজ কিন্তু এটা মাটির নিচে আছে না, এটা তো মাটির উপরের সাইজ। হ্যাঁ, এখন 1.5 এন্টার দিছি ঠিক আছে, কিন্তু এখন এই বাড়াবো কিন্তু আমি এই এই লাইনটা, এই লাইনটা আমি বাড়াবো নিচ থেকে, আমি এই লাইনটা বাড়াই দেবো, কারণ এই লাইনটা আমি এটা ফিলে ট্রিম করে দিই, এটা ট্রিম করে দিলাম। এরপর এইখানে কিন্তু আমার সেই ডিও এন্টার 0 এন্টার 1 এন্টার, এই যে আমি রড বসাবো এখানে। হ্যাঁ, এখানে আমি দেখেন এই রডগুলো বসাবো, এই রডগুলো আমি 6 ইঞ্চি পরপর বা যে কয় ইঞ্চি পরপর বসাইতে বলবো ওই কয় ইঞ্চি পরপর বসাবো, ঠিক আছে। দেখেন রডগুলো কিন্তু আমি প্রথমে 3-4টা কপি করছি, তারপরে এই একটা সেন্টার পয়েন্ট ধরে এগুলো কিন্তু এখন সব সংক্ষেপে আমি বসাই যাবো কপি করে। ওটা মাপ দিয়ে দিছি ডাইরেক্ট, মনে করেন না 2-3টা হয়ে গেল না, তার অটোমেটিক হয় না, এটা আমি কপি করলাম, এই কপি, এই যে কপি করার পরে এটা মনে করেন আমি দূরত্ব দিয়ে দিলাম, এই যে এখন এই যে এখানে সিলেক্ট করছি না, এখন আমি এখান থেকে দিলাম 7 এন্টার, তারপর 7 দ্বিগুণে 14 এন্টার, 3 সাথে 21, 4 সাথে 28, এরকম মাপ পরপর সে বসে যাবে। তারপরে অ্যারো চিহ্নের অ্যারের মাধ্যমে আপনি করে যেতে পারবেন, অ্যারো কমান্ডের মাধ্যমে আপনি সব রডগুলো একসাথে বসাইতে পারবেন। এটা আপনি কর্নারে মিলাই দেবেন আর মাঝখানে একটু অ্যাডজাস্ট করে দেবেন, এই যে এটা করলেন না, এখন এই যে এটা কিন্তু আমার কি আমার কলামের রড। আচ্ছা আমি বলি, কলামের রড তো বুঝছি, ওটা কি মাটির নিচে 1.5 ইঞ্চি নিলাম না? মাটির নিচে কিন্তু 1.5 ইঞ্চি নেন নাই, এটি এই জিনিসটা ক্লিয়ার হবে না আগে। এই যে এইখানের যে আপনি কলামটা দেখতে পাচ্ছেন, এই কলামটা কিন্তু মাটির নিচের সাইজের কলাম না, উপরের সাইজ। এটা আপনি কি ওই কলাম লেআউট থেকে আনছেন না? কলাম লেআউটে কিন্তু আপনি অফসেটটা কিন্তু দেখাচ্ছেন কলাম শিডিউলে, যে আমার 1.5 ইঞ্চি, এখন এইখান থেকে যদি আপনি 1.5 ইঞ্চি মানে 2.5 ইঞ্চি নেন, তাহলে কি রড আরও ছোটো হয়ে যাবে না? কিন্তু এইটা করা যাবে না, আপনার মাটির নিচে কি ক্লিয়ার কভারটা বেশি না, তাহলে এইখান থেকে এই রডটা আগে মাটাম করি, পিএল এন্টার, এইখান থেকে মনে করেন এইদিকে আমার 18 ইঞ্চি যদি আসে, এই 18 ইঞ্চি আমি এইদিকে দিলাম, এই 18 ইঞ্চি দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি যদি এটা এখান থেকেও মিরর করে দিতে পারি, অথবা এটা আমি কপি করে দিতে পারি, এখান থেকে ধইরা এই মাথা ধইরা আমি এই মাথা একটা কপি করে দিলাম, ট্রিম করে এটা ফেলাই দিলাম। এই যে আমার এখন এই রডটা আমি পাইছি না, এখন রডটা পাওয়ার পরে দেখেন উপর থেকে মনে করেন আমি এই জিনিসটা ফেলাই দিই, উপরের আমার দরকার নাই, উপর থেকে আমি ফেলাই দিলাম। হ্যাঁ, ফেলাই দেওয়ার পরে এটা আমি আলাদা আর একটা কপি করি। এখন আপনি যদি রোড লেভেলেই কোনো যদি বাড়ি করেন, তাহলে যদি রাস্তায় পানি জমে, তাহলে কিন্তু সব পানিগুলো কী হবে, মানে বাড়ির ভিতরে ঢুকে যাবে। এই কারণে এই রোড লেভেল থেকে আপনি বাড়িটা কতটুকু উপরে করবেন, ফ্লোরটা কত রয়েছে, যেমন সাধারণত আমরা রোড লেভেলে কিন্তু বাড়ি করলে বাড়িতে পানি ঢোকে। হ্যাঁ সেটাই, তাহলে আমরা হ্যাঁ ওইখানে, হ্যাঁ না কিন্তু এটা ভেরি করে, হ্যাঁ হ্যাঁ এটা ভেরি করে, এইটা ভেরি করে, যেমন এই পিএলটা ভেরি করে, যে এখানে লেখা মাপ কিন্তু দেওয়া না, এটা কিন্তু ভেরিয়েবল দেওয়া, কেন কি জন্য দেওয়া, কারণ সব জায়গার রাস্তার লেভেল কিন্তু একরকম না, কোনোটা আবার যদি অনেক চিন্তা করে 3 ফিট উপর থেকে করি, তাহলে বাড়িটা কিন্তু দেখতে সুন্দর হয়, আবার পানিটা নিয়ে জমলো, বাড়িটা নিচের ভিতরে প্রবেশ করে না, ঠিক আছে ওই জিনিসটা। এখন দেখেন এই যে আমি যদি এখানে ডাবল লেভেল রাখি, তাহলে এইখানে কি আমার 1.5 ইঞ্চি এই জিনিসটা খেয়াল রাখেন, তাহলে ও এন্টার অন এন্টার, আমি দেখেন 1 ইঞ্চি কী করলাম অফসেট নিলাম, এইদিকে অফসেট, এদিকে অফসেট, এই অফসেট লাইন দিয়ে আমি উপর থেকে কাটে দিলাম, উপর থেকে কাটে দিলাম এই যে এই লাইনটা। হ্যাঁ, এই লাইনটা আমি নিচ থেকে কাটে দেবো, এখন আমি মিলাইতে পারছি, তাহলে এই যে আমি যে জিনিসটা আঁকছি এই এইটাই হচ্ছে আমার পাইল ক্যাপের সেকশন, এইভাবেই তৈরি করতে হয়। এখন উপরের সিস্টেমটা বা নিচের ইয়াটা তো বুঝছেন নাকি, এখন নর্মাল যে লেখাগুলো ওই প্ল্যান অনুপাতে এই প্ল্যানও লিখে দিবেন, যে এই রড দুইটা কতটুকু, এই রড দুইটা কতটুকু, এইটা অনুযায়ী, যেমন এইটা কিন্তু স্টেট আর এটা কিন্তু আমার কাটা পড়ছে, এখন এইটা যদি আমার 20 মিলি হয়, তাহলে এই কাটা কোনটা গোলটা, তাহলে গোলটা 20 মিলি লিখে দিতে হবে, আর যেটা যেটা কাটা পরে নাই সেটা যদি 16 মিলি হয়, তাহলে সেটা 16 মিলি লিখে দিতে হবে,
এইখানে দুইটা জিনিসই সেম রাখা হয়েছে, 16:6, 16:6, এইখানেও এই জন্য কিন্তু দুইটাই সেম, 16:6, 16:6। কিন্তু এইখানে যদি এই এই গোলটা মানে হচ্ছে এখানে যেটা কাটা পড়ছে, কোনটা কাটা পড়ছে, এইটা এইটা যদি 20 মিলি হইতো তাহলে এইখানে কিন্তু 20 6 ইঞ্চি বা 20 8 ইঞ্চি পরপর ওইটাই লেখা লাগতো। ক্লিয়ার কিনা? মানে এখানে দুইটাই সেম, এই কারণে দুইটাই সেম রাখা হয়েছে এখানে, ঠিক আছে। এরপরে এখানে এই যে রড উঠছে উপরে কত 10 ইঞ্চি উঠছে না, এই 10 ইঞ্চি কিন্তু কম না, এতখানি একটা রড, তাই রডটা কিন্তু হাওয়ার উপরে থাকবে না, এই কারণে এই বরাবর সোজা একটা রড দিয়ে গেছে, রড দিয়ে দিয়েছে। মানে এই রডটা যে এই যে এখান থেকে আইসে এখানে বাঁকা হয়েছে না, তাহলে এইখান থেকে বাঁকা হয়েছে কোন জিনিসটা দেখেন, এই যে এই রডটা আমরা এই যে বললাম না স্ট্রেট দিয়ে দিছি সোজা, এই যে এখানে সোজা দিয়ে দিছি প্ল্যানে, প্ল্যানে সোজা দিছি না, এটা কিন্তু উপরের দিকে খারাপ হবে একটা রড উঠছে মাটাম হয়ে, সেই জিনিসটাই কিন্তু এইটা, এই যে এই এই যে আমরা রডটা বিছাইছি এই স্ট্রেট কি এই পর্যন্ত না, এই যে এই পর্যন্ত স্ট্রেট, তারপরে বাকিটা কিন্তু বাঁকা হয়ে উপরের দিকে উঠে গেছে, এই যে এটা। এরকম একটু পরপর যে ওই টাইপের উঠছে, কিন্তু খাড়াটা তো আর এখানে দেখানো যায় না, খাড়াটা যদি এখানে এরকম আমি দেখাই তাহলে এখানে একটা সার্কেলের মতো আসবে, জাস্ট এই মাথাটা আমরা কল্পনা করি, তাহলে এই রডটা ঘুরে এসে যদি উপর দিকে এরকম দেখি তাহলে এরকম দেখবো না আমি, জাস্ট এরকম এত ডিটেলস এখানে দিতে হয় না, কারণ এটা তো আমি এখানে দেখাই দিচ্ছি এই যে উপরে, ঠিক আছে। তারপর দেখেন যে বসানোর পর এখানে কিন্তু লেখা আছে যে গ্রেট বিম, এরোসিনো দিয়ে যে গ্রেট বিম যেখানে থাকবে ওইখানে এরোসিনো দিয়ে আমরা লিখে দিয়েছি কিন্তু গ্রেট বিম, দেখছেন। তারপরে লিখলাম পিএল, এখানে ক্লিয়ার কভার দিলাম, এবং এইখানে যে রডের এই যে জিনিসটা দিলাম এটাই কিন্তু রডের স্টিরাপ একটা জালি, এই যে ডাবল জালি যদি আমরা দেখি, এই যে দেখেন এই ডাবল জালি আছে কত, এই যে এইখানে ডাবল জালি, এই ডাবল জালি যেখানে হবে সেখানে দেখেন আবার আরেকটা জিনিস, এই যে সোজা এক্সট্রেট একটা লাইন আর এখানে আবার একটা ডটেড লাইন, মানে সোজা এক্সট্রেট লাইন দ্বারা বোঝানো হচ্ছে টপে, হ্যাঁ, তার মানে এই যে টপে এই দিকেও দুইটা 6 ইঞ্চি, যে 6 ইঞ্চি পরপর পড়ছে, মানে প্রথমে একটা মানে জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে প্রথমে হিসাব করবেন নিচে আছে উপরে নাই, আমি বলি টপেরও এইভাবে ক্রস হয়েছে আবার ডটেরও ক্রস হয়েছে, হ্যাঁ, তো ওই টপের হলো এই পর্যন্ত আমরা যেতে দেখলাম দলম টপে, মানে প্রথমে মনে করেন এইগুলো নাই, এই এই সাইডটা মনে করেন প্রথমে নাই নাই, নরমালি কিন্তু এইভাবে রট হয়, হ্যাঁ, তাহলে এইটা আমার টপেরটা গেল, টপেরটা যখন ওকে হবে তারপর আবার সেম একই জিনিস আবার এরকম এইদিকে দুইটা এদিকে দুইটা, এটা আমরা বুঝলাম মাপও একই হইতে পারে এক নাও হইতে পারে, এক যে হবে এরকম না, মানে জিনিসটা যে বোঝায় এরো দ্বারা যে এই এই কয়টা রড মানে দুইটা এই যে এই যে দেখেন এইখানে দুইটা এই যে এই দুইটা কত 16:6 ইঞ্চি 16:6 ইঞ্চি আর এখানে যে কত 16:6 ইঞ্চি সেম একই জিনিস। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে দেখেন যে জিনিসটা অনেকে ঘোলাই ফেলায় এইখানে গোল রডটা কিন্তু নিচে, দেখছেন কিনা বিষয়টা, এখানে গোল রডটা নিচে আর সোজা রডটা কিন্তু উপরে, হ্যাঁ, আর প্রথমে যে ছিল এখানে গোল রডটা উপরে সোজা রডটা কিন্তু নিচে, এটার কারণ কি বলতে পারবেন? কারণ ড্রয়িং এর সব জায়গা ওই সেম একই জিনিস, সেটাই যেমন মনে করেন আপনার কি বলতে পারবে জানেন, আপনাকে এরকম একটা বিমের ড্রয়িং দেবে দেখে দেখে, তখন তারা আপনার হাতের স্পিড দেখবে যে কিভাবে ড্র করতেছে, মানে হাতের স্পিড দেখবে এবং আপনার টেকনিক দেখবে, সবাই কিন্তু বিম একই রকম ভাবে ড্র করবে না, কেউ লাইন টেনে করবে কেউ অফসেট দিয়ে করবে, সেটাই তো, তাহলে এইটা তারা হাতের উপর খেয়াল করবে যে ও আসলে কি করে। ও আচ্ছা, এইটাই কিন্তু গ্রেট বিম, বুঝছেন, এই যে গ্রাউন্ড ফ্লোর বিম, গ্রাউন্ড ফ্লোর বিমটা গ্রাউন্ড ফ্লোরটা কোনটা, মানে আপনি নিচে যেখানে বাইক রাখছেন ওটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তারপর ফ্লোর কি, ফ্লোর মানে কি মাঠে আমি যে এখন দাঁড়াইছি আমার পায়ে নিচ্ছে কি ফ্লোর না, মাথার উপরে কি মাথার উপরে ছাদ, কিন্তু ওই ছাদের উপরে যে আছে ওইটা আবার তার কাছে ফ্লোর, বিষয়টা বুঝেন কিনা, আমি যখন দাঁড়াইছি আমি কি ছাদের উপর দাঁড়াইছি, আমি তো বলি ফ্লোরের উপর দাঁড়াই আছি, কিন্তু আমার এই নিচতলায় যে আছে এটা তার ছাদের উপর কিন্তু আমি দাঁড়াই আছি, বিষয়টা কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, কিন্তু বিষয়টা ক্লিয়ার কিনা, মানে আমার ফ্লোর নিচতলার ছাদ আবার এই যে আমার ছাদ উপরতলার ফ্লোর, তাহলে আমি যদি গ্রাউন্ড ফ্লোর বলি তাহলে কি মাটির নিচে না, ডাইরেক্ট গ্রেট বিম লেআউট প্ল্যান,
গ্রেড বিম লেআউট প্ল্যান। এখন এইটাকে যদি আপনি গ্রাউন্ড ফ্লোর বিম লেখেন তাও কিন্তু ভুল হবে না, হবে মেইন হলো গ্রাউন্ডটা বলতে তো ওই নিচেটা বোঝায়। এখন আপনি যদি গ্রাউন্ড ফ্লোরের উপরের ফ্লোরটা বলেন, তাহলে ওইটাকে যদি আপনি ওইটার বিম যদি বলেন, ওইটার বিম, তাহলে ওইটা কি মাটির উপরে না? তাহলে আপনাকে বলতে হবে কি ফার্স্ট ফ্লোর বিম, অথবা এটার উপরে যেটা, হ্যাঁ এই এই গ্রাউন্ড ফ্লোরের উপরে যেটা, মানে গ্রাউন্ড আর গ্রেড তো একই, হ্যাঁ একই জিনিস, না 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 গ্রাউন্ড আর গ্রেড তো একই জিনিস না, বুঝতে পারছেন কিনা? ওই ক্ষেত্রে আমরা তো এগুলো তো মানে এটার উপরে যে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে ওটার নিচে এগুলো রেখে, ওইটার নিচে বলা আপনার যে বেসমেন্ট, মানে গ্রাউন্ড ফ্লোরের নিচে যেটা থাকে ওটাকে বলা বেসমেন্ট, ওই বেসমেন্ট 1 বেসমেন্ট 2 বেসমেন্ট 3 এরকম থাকে। তাহলে এই গ্রাউন্ডের পর নিচে হলো বেস 1 বেস 1 তারপর আছে বেস 2 তারপর আছে বেস 3, বুঝতে ক্লিয়ার কিনা? এবং ওই যে যদি বেস 3 হয় তাহলে ওই বেস 3 এর যেটা ওইটাই হবে বেস 3 যদি বলে বেস 3 রুফ। আচ্ছা ওই ক্ষেত্রে তো এই যদি বেস থাকে এই বিল্ডিংটার ওই ক্ষেত্রে কি এটাকে আমি গ্রেড বিম বলতে পারবো না? এইটাকে তো আমরা গ্রেড বিম তখন আর বলতে পারবো না, তখন বেস একেবারে মাটির নিচের যে 3 নম্বর যে বেসটা ওইটার যে নিচের যে বিমটা ওইটাকে বলতে হবে গ্রেড বিম। মানে এক কথা বুঝবেন সর্ব মানে পাইল বা বেজের পরে সর্বপ্রথম যে বিমটা ওইটাই গ্রেড বিম সোজা হিসাব, ক্লিয়ার? আচ্ছা তাহলে এইখানে ধরেন এটা আমরা ফ্লোর বিম, হ্যাঁ তাহলে ফ্লোর বিমটা আমরা কিভাবে ড্র করি? ফ্লোর বিমটা আমরা ড্র করব, মনে করেন প্রথমে আমাকে একটা কলাম লেআউট দিবে, হ্যাঁ মনে করেন আমি এই ড্রয়িংটা নিলাম, কপি করে এই ড্রয়িংটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে এই স্ল্যাব এই রড তো আমার এখানে দরকার নাই, আমি এগুলো ফালাই দিলাম, এটা আমরা ফালাই দিলাম, হ্যাঁ এইখানে এখন যে গ্রেড বিম হবে এই গ্রেড বিমটা ড্র করার জন্য আমাকে আর্কিটেকচারাল প্ল্যানটা ফলো করতে হবে, কারণ গ্রেড বিমগুলো কোথায় কোথায় কোন কোন লোকেশনে হবে এটা হচ্ছে আমার উপরের ফ্লোরে অল যেদিকে যেদিকে থাকবে ওইদিকে ওইদিকে আমার গ্রেড বিম নিতে হবে, বিষয়টা বুঝছেন কিনা? এই জন্য আর্কিটেকচারাল প্ল্যানটা পাশে রাখা, তারপর আমার গ্রেড বিমের লাইন টানতে হবে, ঠিক আছে? কারণ আপনি আর্কিটেকচারাল প্ল্যানে দেখবেন আপনি এই দিক থেকে একটা অল গেছে, মনে করেন আর্কিটেকচারাল প্ল্যানে এইখান থেকে একটা লাইন ও এন্টার ফাইভ এন্টার এইদিকে একটা অল আছে। এখন আপনি গ্রেড বিম যদি এই দিকে টানেন তাহলে কিন্তু আপনার হবে না, এই গ্রেড বিমের মেইন লাইনটা আপনার এই দিক থেকে টানতে হবে, এই দিক থেকে টানলে এই দিকে যদি গ্রেড বিমের সাইজটা বললে দেয় 10x15, তাহলে 10 কোনটা এই উপরের দিক থেকে আমি যেটা দেখবো ওইটা হচ্ছে 10। যেমন আমি যদি গ্রেড বিমে একটা গ্রেড বিম তৈরি করি, হ্যাঁ অ্যাট দ্য রেট 10x15, এখন এই 10 কোনটা, 10টা হচ্ছে কিন্তু উপরের পোর্শন, এটা কিন্তু উপর আর এটা কিন্তু খাড়া 15, তাহলে আমি কিন্তু খাড়াটা দেখবো না, এখান থেকে খাড়া দেখবো, এখান থেকে আমি উপরেরটা দেখবো, তার মানে উপরের এই অংশটা দেখবো, তাহলে এইখান থেকে ও এন্টার 10 এন্টার এদিকে আমি অফসেট যাব। তাহলে এই 10 ইঞ্চিতে আমি একটা রেক্টাঙ্গেল টানবো, রেক্টাঙ্গেল টাইনে এইটাই আমার গ্রেড বিমের লেয়ারে নিয়ে যাব, এই লাইনটা আমি ফালাই দেবো অলের লাইনটা। গ্রেড বিম এমনি খাড়াটা কত থাকে? 10 খাড়াটা যেটা মানে এই যদি আমরা গ্রেড বিমের সেকশন দেখবো, আমি যদি উপর থেকে দেখি তাহলে তো উপরেরটাই দেখবো, তাহলে এই গ্রেড বিমের লেন্থটা সাধারণত যেটা আমরা দেই এই লেআউটে সেটাই উপরের এই মাপটা আমরা দেই, নিচের মাপটা তো আমরা দেখি না, নিচের মাপটা আমরা ক্রস সেকশন যখন দিই তখন দেই, হ্যাঁ হ্যাঁ এত বড় হইতে পারে কিন্তু এইভাবে 10, এই উপর থেকে যদি আমি দেখি তাহলে তো 10 দেখি, তাহলে এইটা এই 10টাই কানেক্ট হবে কলামের সাথে। তাহলে আমরা গ্রেড বিম করতে হলে আর্কিটেকচারাল প্ল্যানটা ফলো করব, এবং আমরা কী করব কনস্ট্রাকশন লাইন টানবো, যেদিকে যেদিকে আমার আর্কিটেকচারাল মানে ওয়াল থাকবে তার আউটলাইন আমরা কনস্ট্রাকশন লাইন টানবো, যেমন এদিকে কনস্ট্রাকশন লাইন টানলাম, এদিকে একটা কনস্ট্রাকশন লাইন টানলাম, এদিকে কনস্ট্রাকশন লাইন টানলাম, তারপরে এদিকে গ্রেড বিমটা আঁকার জন্য আপনি কলামগুলো ফলো করবেন, মানে কলাম কলাম, হ্যাঁ কলাম থেকে কলাম কানেকশন হবে গ্রেড বিম, এটাও খেয়াল রাখতে হবে আমার, মানে গ্রেড বিমগুলো সাধারণত কলাম থেকে কলাম কানেকশন হয়, কলাম থেকে হাওয়ার উপরে কানেকশন সাধারণত হয় না, কিন্তু তারপরে এখন করা যায়, এখন স্ট্রাকচার ক্যান্টিলিভার বলে কিন্তু গ্রেড বিম সাধারণত ক্যান্টিলিভার রাখে না, গ্রেড বিমগুলো সাধারণত চেষ্টা করে তারা কলাম থেকে কলাম কানেক্ট দেওয়ার জন্য, হ্যাঁ যখন পারে না তখন তারা আউটে কানেক্ট দিয়ে দেয়, ঠিক আছে মানে বাইরে ঝুলন্ত রেখে দেয়। এরপরে আমি প্রথমে কী করলাম রেক্টাঙ্গেল টানলাম, তারপর আমি যদি গ্রেড বিমের যদি 15 হয় সাইজ 15, 10 হয় সাইজ 10, তাহলে ও এন্টার যদি 15 হয়, যদি এদিকে 15 বলে আমাকে তাহলে 15 আমি অফসেট নিলাম, 15 যদি বলে 15 অফসেট নেব, আর যদি 10 বলে 10 অফসেট নেব। মেইন কথা হলো আপনার গ্রেড বিমটা আমার আঁকাই দিল ফার্স্টে, মানে ওই যে কলামের লেআউট যে প্ল্যান, হ্যাঁ ওই কলামের লেআউট লাগবে এবং ফ্লোর প্ল্যান লাগবে, ফ্লোর প্ল্যান লাগবে। তাহলে এই যে আমি রেক্টাঙ্গেল টানলাম এই অফসেট নিলাম না, এখন আমি আলাদা আমার এই যে লেয়ার নেব গ্রেড বিমের লেয়ার, লেয়ার নিয়ে আমি এই যে রেক্টাঙ্গেল টাইনে যাবো, কুর্তিটা এই কলাম ওভারল্যাপ করবো না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আমি লাইন টান দিচ্ছি, দেখছেন এটা আপনার ওয়ালের উপর ডিপেন্ড করবো, ওয়ালটা আপনি বাইরের ফ্ল্যাশ আছে না ভিতরের ফ্ল্যাশ আছে, যে ফার্স্টে বললাম না
এটা তো আমি ধর ট্রিভিয়াল দেখাচ্ছি, মানে আমার মানে আসল কথাটা আপনি বুঝতে পারছেন কিনা, আপনি ডিপেন্ড করবে ওয়ালটা কোন দিক থেকে গেছে। এখন এই যে মেইন কথা হলো ওয়ালটা যদি ওয়ালটা যেমন ওয়ালটা যদি আপনার এই দিক থেকে যাইতো তাহলে এই জায়গাটা ওয়ালটা এই 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 বিমটা কিন্তু আপনি এই দিক থেকে দিতে হইতো, এইরকম বিষয়টা বুঝছেন কিনা। এবার এরকম হইতে পারে এই যে একটা না আমার ওয়াল এই পর্যন্ত আসছে, আবার এই ওয়ালটা আবার এই দিক থেকে, তাহলে এই বিমটা এই দিক থেকে থাকবে, আবার এই বিমটা আবার এই দিক থেকে দিতে হবে, কিছু করার নেই। তাহলে এইভাবে আমরা গ্রেড বিমের লেআউটগুলো সেলে এই এখন মনে করেন আপনাকে এই আর একটা জিনিস বলতে পারে, সেটা বলবে যে একটা গ্রেড বিমের সেকশন তৈরি করেন। বামের ক্রস সেকশন আর গ্রেড বিমের ক্রস সেকশন বিমের ক্রস সেকশন একই রকম, কিন্তু বিল্ডিং এর আমরা যেটা কাটি মেইন টোটাল ওটা ক্রস সেকশন, ওটা লং আর শর্ট নাই, ওটা একটা ওটা লং বড় বড় কাটতে পারেন, শর্ট বড় বড় কাটতে পারেন। মনে করেন যে এই এইটা এইটা মনে করেন আমার একটা বিল্ডিং আর্কিটেকচার একটা ঘর, এটা আমার ফ্রন্ট সাইড, এটা সাইড। এখন এইদিকে যে মাপ এইদিকে একই মাপ না, তাহলে আপনি যদি এই আমি যেটা মাঝখান দিয়ে কাটি তাহলে আমি কি কাটলাম, শর্ট সেকশনে কাটলাম, আর যদি আমি এই দিক থেকে কাটি তাহলে কি আমার লং সেকশনে কাটলাম, তাহলে এই একই জিনিস। তাহলে এই বিমটা আমি কাটছি এই দিক থেকে, তাহলে এটা লং সেকশন, আর যদি এই দিক থেকে কাটি এটা শর্ট সেকশন। অবশ্যই কাটছি, না কাটলাম যেমন এই যে আমি আপনাকে একটু একটা লং সেকশন দেখাইছি না, এই যে লং সেকশন, এই লং সেকশনটা এই দিকে আসে এইটা এই যে উপরের দিকে উঠছে আমার এই যে বাঁকাটা হইয়া, তাহলে এই লং সেকশনটা যদি আমি এইভাবে কাটছি না, কাটার পরে এই এই জিনিসটা কিন্তু আমার উপরে উঠছে, তাহলে এই জিনিসটা আমি গোলভাবে দেখবো না উপরে, কিন্তু এই জিনিসটা আমি কিন্তু গোলভাবে এখানে দেখাইনি, কিন্তু মূলত এই লাইনটা তো আমার দেখবো মেইন যে জিনিসটা এটা তো আমি দেখবো। বুঝতে পারছি এখন আপনি বুঝতে চাচ্ছেন কোনটা যদি এরকম স্কোয়ার হয় তাহলে আমি যে মাঝখান থেকে যদি কাটি তাহলে এই যে এই দিক থেকে এই দিকে আইছে এই দিক থেকে এই দিকে আইছে, তাহলে এইটা তো কাটা পড়ছে, এই মাথার কথা বলতেছেন আপনি? এই যে ধরুন আমি হাতি হাত ছড়া ফেলালাম, এই দুই মাথা দেখা যাবে না? হ্যাঁ দুই মাথা দেখা যাবে, কিন্তু দুই মাথার পরে যে আরেকটা লাইন আছে ওটাও কি দেখা যাবে না? এই গোল গোল যেগুলো না এগুলো হচ্ছে এই রড এই যে দায়া গুলো দিছি দায়া দশ এই তিনটা রডটাকেই বোঝানোর জন্য এই জিনিসটা দেওয়া হয়েছে এই গোল গোল গুলা। মনে করেন এই আমরা কনস্ট্রাকশন লাইন নেব ফার্স্টে, কলামে কনস্ট্রাকশন লাইন নেব, এই একটা কনস্ট্রাকশন লাইন নিলাম, এই একটা কনস্ট্রাকশন, এতটুকু আমার গ্রেড বিম, তাহলে এখান থেকে আমি এই যে লাইন নেব, এই লাইন নিলাম, তারপরে আমার অফসেট ও এন্টার বিমের ডেপথ যতটুকু অতটুকু অফসেট, যদি 15 হয় 15 অফসেট, যদি 20 হয় 20 অফসেট, এই যে 20 আমি অফসেট নিলাম। নেওয়ার পরে এখন আমার এই যে গ্রিড লাইনটা নিতে হবে, কিন্তু বিষয়টা বুঝছেন কিন্তু? তাহলে আমি কলামের আউটলাইন পাইছি না, গ্রিড লাইন বলতে এই যে মাঝখানের গ্রিড লাইন, এই গ্রিড লাইনের মাপগুলো লাগবে না, কোন গ্রিড থেকে কোন গ্রিড নিছি। তাহলে এই জিনিসটা করার আগে আপনি ফার্স্টে যে কাজটা করবেন, এই কলামের ডেপথ নেওয়ার পরে মনে করেন 12 নিচে আইছেন, 12 উপরে গেছেন, যাওয়ার পরে কী করবেন, এই লাইনটা সিলেক্ট করে উপরের লাইন কেটে দেবেন, নিচের লাইন কেটে দেবেন, এটা দেওয়ার পরে এই যেই দুইটা 12 নিয়েছেন ওই লাইন দুটো ফেলাই দেবেন, শুধু বিমের ডেপটা রাখবেন, এইটাও ফেলাই দেবেন এটাও ফেলাই দেবেন, ওকে? আচ্ছা, তারপরে আপনি কনস্ট্রাকশন লাইন নেবেন, আবার নতুন করে কনস্ট্রাকশন লাইন নেবেন, ঠিক আছে? কনস্ট্রাকশন লাইন নেওয়ার পরে এই যে আপনার অফসেট দিয়েছেন না, এখানে একটা কনস্ট্রাকশন আবার লাইন টানবেন, টানার পরে এই দুই অফসেট সিলেক্ট করে এই কনস্ট্রাকশন লাইন কেটে দেবেন, ওকে? কেটে দেওয়ার পরে এইখানে এই শুধু কনস্ট্রাকশন লাইনটাই থাকবে, এখানে বিমের কলামের লাইনগুলো এরকম হয়ে যাবে, বুঝছেন? অথবা এটা যদি শুধু আপনার কলাম যদি কন্টিনিউ না হয় তাহলে এইভাবে হবে, কিন্তু কলাম যদি কন্টিনিউ হয় তাহলে ওই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে, কলাম যদি কন্টিনিউ হয়, কলাম কন্টিনিউ হলে দেখেন আমরা একটা সেকশনে দেখি এই যে নিচে কিন্তু ব্রেক লাইন দেওয়া আছে, এই ব্রেক লাইনটার মানে কি এই এইটার নিচে আরও আছে, বুঝাইতে পারছি কিনা? আর এইটার উপরে ব্রেক লাইন মানে কি এই জিনিসটা কন্টিনিউ, মানে কলাম তো আমার খাড়া চলে গেছে, মাঝখানে শুধু একটা বিম, মাঝখানে শুধু এই বিম আর তো কিছু না। হ্যাঁ, তাহলে এখন দেখেন
এইখানে এই কলামের তাহলে ব্রেক লাইন দেওয়ার জন্য এতটুকু আমার বাড়তি রাখতে হবে, তাহলে আমি আরো 12 ইঞ্চি অফসেট নেই, ও এন্টার 12 এন্টার, এই যে অফসেটটা নিব এই অফসেটটা কোনটার জন্য আমি নিব, এই গ্রিড লাইনটা না, এই গ্রিড লাইনের জন্য, গ্রিড লাইনটা যদি উপরে বের না করে তাহলে আমি কাজ করতে পারবো না, এই যে দেখেন এই গ্রিড লাইনটার জন্য। এখন কন্টিনিউ বোঝাবো কোনটা, এই যে মাঝখানের এই কলামটাকে আমি কন্টিনিউ বোঝাবো, এই যে এখন বুঝছেন বিষয়টা, তাহলে এইটা আমি কপি করে কি করব, এটা আমি নিচে বসাই দিলাম, ওকে। এখন এটা প্রত্যেকটা যদি আমার সেম হয়, প্রত্যেকটা যদি আমার সেম হয় ভালো, আর নয়তো আমি সেন্টারে সেন্টারে বসানোর পরে যদি আমার সাইডে গ্যাপ থাকে ওই জিনিসগুলো আমার ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই আমার বসলো, এখন আমি এই জিনিসটাকে ধরে আমি যেই কয়টা গ্রিড নিছি ওই গ্রিডগুলোই তো আমি ওইখানে বসাবো নাকি, এবং ওই গ্রিডগুলো এখানে মিলতে হবে, মানে এগুলো কিন্তু স্কেলে করতে সব ওই অরিজিনাল সাইজ অনুযায়ী। তাহলে এই ড্রয়িং অনুযায়ী এটাকে আমার বড় দেখাচ্ছে না, তাহলে টোটালটাকে আমি স্কেল করে দেবো, এসসি এন্টার সিলেক্ট করে 0.3 ছোটো সাইজ ছোটো করে দিলাম, নর্মালি যেভাবে স্কেল করে জাস্ট ওইভাবে স্কেল করবেন, এখানে আর এক্সট্রা কিছুই করা হয় নাই। এরপর আপনি ডাইমেনশন দিয়ে দেবেন, গ্রিড থেকে গ্রিডের আপনার কাজ কি ডাইমেনশন, গ্রিড থেকে গ্রিডের ডাইমেনশন, ওকে। এখন এই যে কলামের মাঝখানে তো বিমের লাইন ঢুকবে না, ঢুকবে, এই লাইনগুলো আমরা ফালাই দেবো। এখন মাঝখানের লাইনগুলো আমরা এখন ফালাবো না, এই লাইনটাও আমরা এখন ফালাবো না, কারণ হচ্ছে আমরা আগে রড দিতে হবে, বুঝছেন, রড দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা কি করব লাইনগুলো ফালাই দেবো। তাহলে রড দেবো কত, এই যে গ্রেড বিম কি মাটির নিচে না, তাহলে ক্লিয়ার কভার কত হবে, 2.5 ইঞ্চি, ও এন্টার 2.5 এন্টার, এই আমার 2.5 ইঞ্চি নিচে আসলাম, এই 2.5 ইঞ্চি উপরে গেলাম, তাহলে এই যে দুইটা, এই দুইটা কিন্তু এখন আমার রড, বিষয়টা ক্লিয়ার কিনা, তাহলে এখন বিষয়টা মানে মোটামুটি বুঝতে পারছেন না কিছুটা, আচ্ছা। এরপরে এই লাইনটা তো থাকবে না, এই লাইনটা তো আমরা ফালাই দিছি। এখন এইখান থেকে এই লাইনটা তো এটা আমার রড, রডকে আমার আউটলাইন পর্যন্ত কখনো থাকে থাকে না, তাহলে এইখান থেকে আবার কত, 3.5 ইঞ্চি অফসেট হবে, এন্টার 2.5 এন্টার, এই 2.5 ইঞ্চি অফসেট হয়েছে। অফসেট হওয়ার পরে এটা ট্রিম, এটা ট্রিম, এটা ট্রিম, এটা ট্রিম, এখন এটা তো আমার রড, রড না, এখন মাঝখানে আমরা ব্রেক করে দেবো, মাঝখানে আমরা ভাঙিয়ে দেবো, ভাঙিয়ে দিলে কি এই নিচের রডটা উপরে একটু ঘুরছে, আবার মানে মাটাম তো করা লাগবে, নাহলে তো রডটা মানে রডের সিস্টেমে মাটাম করা লাগবে, হ্যাঁ। এইখানে মাটাম করে দিলাম, আবার এইখানেও সেম আমরা কলামের রডের সাথে, হ্যাঁ অ্যাডজাস্ট হবে, হ্যাঁ সেটাই। মাঝখানে হচ্ছে আমার স্ট্রিটাপ, তাহলে আমি একটা লাইন টানলাম, এই স্ট্রিটাপটা 0.5 ইঞ্চি পরপর যদি 6 ইঞ্চি পরপর হয় আমি দুইটা দুইটা দিতে পারি বা তিনটাও দিতে পারি, আমার তো বেশি দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি তো ডাইমেনশন দিয়ে দেখাই দিচ্ছি, হ্যাঁ। এখন আমি যদি একটা ডাইমেনশন এখান থেকে দেই যে কোন পর্যন্ত, এই থেকে আমার এই পর্যন্ত, এই যে এই থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এখান থেকে কত আছে, এই যে আমরা জিনিসটা দিলাম এইটাকে আমরা ডিও, এখন এই জিনিসটা যে দিচ্ছি এখন এইটা কোন জিনিসটার নাম বা কোন জিনিসটা 4 ইঞ্চি পরপর সেইটা বোঝানোর জন্য এখানে আমরা গোল মার্ক করে দিই। এখন এইভাবে যদি আমরা দেই তাহলে বুঝি যে এই লাইনটা এই তিনটার উপর দিয়ে গেছে, এই তিনটাই হচ্ছে কি আমার ডায়া দশ 4 ইঞ্চি পরপর, ওকে। এতটুকু বুঝতে পারছেন কিনা, তাহলে এইভাবে একটা বিম আঁকাবেন। নেক্সটে আমি বিমের এক্সট্রা রড কীভাবে দেয়, তারপরে হচ্ছে এই যে এক্সট্রা রড কীভাবে দেয় এটা দেখাই দেবো, তারপরে হচ্ছে এই যে আমার যে কলাম স্ট্রিপ, মিডিল স্ট্রিপ 4 ইঞ্চি, 6 ইঞ্চি, এগুলোর আরও ডিটেলস আলোচনা আছে। কিন্তু ফ্লোর বিমে, এই যে আমার গ্রেড বিমে কি মাটির নিচে 3 ইঞ্চি ক্লিয়ার কভার, ফ্লোর বিমে কি 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, আর কিছুই না। এবং এই একটা বিম দিয়া আপনি যে কোনো বিম যত বড় হোক ছোট হোক সব বিম আঁকাইতে পারবেন, সেটাও দেখাই দেবো। তো একটা জিনিসই শিখলে, ওই একটা বিম দিয়া, যাতে আপনার মানে আমরা বারবার তো বিম তৈরি করবো না, বিমেই একটাই তৈরি করবো, কিন্তু বড় একটা বিম আমি এই বিমটা দিয়েই বড় একটা বিম তৈরি করতে পারবো। এটি আবার ফ্লোর বিম হবে, তখন আমার তখন এই কবে এই রডটা উপরে উঠে